হাই বন্ধুরা, বর্তমানে ইন্টারনেট এতটাই অ্যাডভান্স হয়ে গিয়েছে যার ফলে সেখানে সব রকমের গল্প আপনি পেয়ে যাবেন, ভয়ানক, রহস্যময় এবং আবিষ্কার নিয়ে কিছু গল্প, যার মধ্যে কিছু গল্প সত্যিকারের হয়ে থাকে আর যেগুলি খুবই ইন্টারেস্টিং এবং দুঃখজনক হয়ে থাকে। আর এই সব গল্পগুলো শোনার পর আপনার চোখেও জল চলে আসতে বাধ্য হবে আর এই গল্পগুলি আপনার মনের মধ্যে একটা বড় মাপের মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলতে পারে। আমাদের আজকের ভিডিওতে এমনই কতগুলি রিয়েল স্টোরি রয়েছে যা সত্যি খুবই ইমোশনাল। আর আমাদের শেষ ভিডিওটি একটু বেশি মাত্রায় ইমোশনাল, তাই আগেই বলে রাখছি, ভিডিওটি দেখার পর আপনার চোখে জল চলে আসলে সেক্ষেত্রে অদ্ভুত নলেজ দায়ী থাকবে না। সো আর কথা না বাড়িয়ে লেটস বিগিন। ছবিতে যে শিকলে বাঁধা হাতিটিকে দেখছেন সে বিগত 50 বছর ধরে শুধুমাত্র মানুষের রাগ সহ্য করে এসেছে, আর যখন এই হাতিটি সম্পূর্ণ স্বাধীনতা পেল সেই মুহূর্তে আনন্দে হাতিটির চোখে জল চলে এসেছিল। গভীর রাত্রিতে একটা রেস্কিউ অপারেশন করে তাকে বাঁচানো হয়। রাজু নামের এই হাতিটির জন্ম কোথায় হয়েছিল সেটা কেউই ঠিকমতো বলতে পারছে না, বাট তার ভাগ্যটা শুরু থেকেই খারাপ ছিল। তার জন্ম হওয়ার পর তাকে কেউ একজন চুরি করে বিক্রি করে দেয়। তারপর এই বিক্রি করার প্রক্রিয়া ক্রমশ চলতে থাকে। প্রতি 2 বছর অন্তর তার মালিক পরিবর্তন হতে থাকে আর কিছু মানুষ তাকে টাকা রোজগারের মেশিন ভেবে নেয়। সর্বশেষে তাকে ভারতের উত্তরপ্রদেশে নিয়ে এসে এক নেশাগ্রস্ত মানুষকে বিক্রি করে দেয়। প্রথম প্রথম তার মালিক তাকে পর্যটক স্থানগুলিতে নিয়ে যেত, তাকে দিয়ে খেলা দেখাতো এবং সাধারণ মানুষ তার পিঠে চড়ে বসত। এইসব কাজকর্মগুলির বিনিময়ে তাকে যে খাবার দেওয়া হতো তা শোনার পর আপনি হয়তো রেগেই যাবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজু নামের হাতিটিকে কাজ করানোর পর তার মালিক তাকে বাইরের পরিবেশে খোলা ছেড়ে দিত এবং খিদের জ্বালায় রাজু রাস্তায় পড়ে থাকা সব রকমের আবর্জনা আর প্লাস্টিক খেত। এইভাবে কিছুদিন চলতে থাকে এবং হাতিটির শরীর খারাপ হয়ে যায়, যার ফলে তার মালিক তাকে চেন দিয়ে বাড়ির পিছনে বেঁধে রাখত। আর তার সেই নেশাগ্রস্ত মালিক তাকে মাঝে মাঝে মারধরও করত। আপনি যদি একটু রাজুর পায়ের দিকে নজর দেন তাহলে দেখতে পাবেন তার পায়ে মোটা চেনের দাগ এখনও রয়েছে, যা বিগত 50 বছর ধরে হয়ে আসছে। 2014 সালে ভারতের এক ওয়াইল্ডলাইফ চ্যারিটি এই হাতিটিকে দেখতে পায় এবং তারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে হাতিটিকে এই দুঃখজনক জীবন থেকে স্বাধীন করে দেয়। স্বাধীনতা পাওয়ার পর রাজু ভরপুর পরিমাণে খাবার খেতে পায় আর সেই মুহূর্তে সে খুশিতে কেঁদে ফেলে। কিছু মানুষের সহযোগিতায় এক অবুজ প্রাণী সংরক্ষিত হয় এবং প্রাণে বাঁচে। লয়াল প্যারট। শুরুতেই বলেছিলাম শেষ ভিডিওটি একটু বেশি মাত্রায় ইমোশনাল, তাই আগেই বলে রাখছি, হাতে একটি রুমাল নিয়ে রাখুন। একটি ঘনিষ্ঠ বন্ধু হারানো যেটা কোনো সহজ ব্যাপার নয়, এই কঠিন সময়টির জন্য আপনি প্রস্তুত কি প্রস্তুত নয় সেটা প্রকৃতি কিংবা সৃষ্টিকর্তা মানবে না, কিন্তু মানুষের কষ্ট যার কোনো সীমা নেই। বাট এরই পাশাপাশি কিছু পশু এবং পাখিদের মধ্যেও অনুভূতি, সহানুভূতি এবং ইমোশনাল ভরপুর পরিমাণে রয়েছে। বিজ্ঞানের এক গবেষণা থেকে দেখা গিয়েছে তোতা পাখি একটু বেশি মাত্রায় বুদ্ধিমান এবং ইমোশনাল প্রাণী হয়ে থাকে। এই পাখিগুলি যখন তাদের কাছের ভালোবাসার মানুষকে হারায় তখন তারা গভীর চিন্তাভাবনার মধ্যে থাকে এবং সর্বদা দুঃখিত থাকে। আর এই দুঃখের সময় তাদেরকে ডিপ্রেশন মুক্ত করার চেষ্টা করা হয়, কারণ তাদের মধ্যেও মানুষের মতোই সমতুল্য ফিলিংস এবং ইমোশন রয়েছে। একটি সিনব্যাড নামে তোতা পাখি ছিল আর সে তার বন্ধুর সঙ্গে 25 বছর কাটানোর পর তার বন্ধু তাকে ছেড়ে চলে যায়। 25 বছর একটা মানুষের জীবনে কম সময় নয়। সাধারণত একটি লয়াল প্যারট 25 থেকে 30 বছরের মতো জীবিত থাকে আর তার বেশি সময়ও হতে পারে, কিন্তু এখানে এই পাখিটি তার মালিকের সঙ্গে 25 বছর কাটিয়ে দেয়। সো আমাদের এই গল্পটিতে সিনব্যাড এবং তার মালিক তারা দুজনেই একে অপরের খুবই কাছের ছিল। বৃদ্ধ মহিলাটি যখন হসপিটালের বিছানায় শুয়েছিল তখন পাখিটি তার সঙ্গে থাকত। সাধারণত পাখিটি প্রচুর আনন্দ উল্লাসী এবং অনেক কথা বলতো, কিন্তু হসপিটালের এই সিরিয়াস মুহূর্তে একটাও কথা বলেনি।
বৃদ্ধ মহিলাটির মেয়ে এই সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করে। আপনি কি ইমাজিন করতে পারবেন পাখিটি কি করে বুঝলো এই সময়টা একটা সিরিয়াস কন্ডিশন, আর এই রূপ আচরণ কিভাবে সম্ভব ছিল? এই পরিস্থিতিতে সিনব্যাড সম্পূর্ণ বুঝে গিয়েছিল তার মালিক এবার তাকে বিদায় জানাবে। আর কিছু সময় পর সিনব্যাড তার মালিকের দিকে আরও একটু এগিয়ে যায় এবং সর্বশেষে তার মালিক তাকে যা শোনালো তা সত্যি যে কোনো মানুষকে কাঁদিয়ে দিতে পারে। তাদের এই ভালোবাসার বন্ডিংটা যা চিরতরে অমর থাকবে। পশু এবং পাখিদের মধ্যেও একটা ভরপুর পরিমাণে ইমোশন রয়েছে, তার প্রমাণটা আমরা এই ভিডিওতে পেয়ে গেলাম। আপনাদের কারুর কাছে এইরূপ কোনো প্রাণী থাকলে নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আর এই রকমই আকর্ষণীয় এবং দুঃখজনক স্টোরি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।